কর্মসূচি আর নয় অন্যায়ের আন্ডারেই আমরা এই কর্মসূচিটা করছি। 21 থেকে 24 প্রতি বিধানসভায় আমরা ধর্ণা করব, মিছিল করব, র্যালি করব। এবং আমাদের যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে মহিলাদের কোনো সুরক্ষা নেই এই রাজ্যে, আর নেই আর নয় অসুরক্ষা, এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। এবং তার সাথে সাথে আমরা এই কথাগুলোও বলবো যে আর নয় অন্যায়, মানে আজকে যে অন্যায় হচ্ছে আমাদের কার্যকর্তাদের ওপরে, চাকরি নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, স্কুলের চাকরি নেই। আজকে সেদিনকেও দেখলেন হাইকোর্ট থেকে পুরো আপার প্রাইমারির এই প্যানেল ক্যান্সেল করে দিয়েছে, প্রায় 1.5 লাখের মতো ছেলে মিলে, তারা আমি জানি না তাদের ভবিষ্যৎ কী হবে। সুতরাং সব কিছু নিয়ে আমরা কথা বলবো এবং প্রতি জেলাতে মহিলা মোর্চা এবং সাধারণ বাংলার মহিলারা তারা বেরিয়ে আসবে, তারা প্রতিবাদ জানাবে। কীভাবে করবেন এটা? আমরা আমাদের থানার সামনে, নয়তো ডিএম অফিসের সামনে, নয়তো কোনো এই রকমের সরকারি অফিসের সামনে আমরা প্রতিবাদ জানাবো, ধর্নায় বসবো, নয়তো র্যালি করবো, নয়তো মঞ্চ করে আমরা আমাদের বক্তব্য জানাবো, আমাদের প্রতিবাদ জানাবো। আমরা কোনো কিছুর আশা করি না, কারণ হাতে আর 4 মাস বাকি। কিন্তু আজ যে অন্যায় আমাদের উপর হয়ে এসেছে বা হয়ে চলেছে, তার আমরা প্রতিবাদ জানাবো। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।